মাইন্ড করবেন না, কিন্তু আমি কি জুতা পাই দেই, হয়তো দেখান না উচিত না, তারপরেও দেখাইতে হয়। এটা আমার জুতা, দেখছেন নি, হয়তো দেখানো উচিত নেই যে আমার জুতা দেখছেন। গত মাসের বেতনটা এ পর্যন্ত এখনো দেয় নাই, মানে দিব যেমন বউ পোলা ফান আছে তাদেরকে মার্কেট করতে দেওয়া লাগবে। আমি কোনো কোনো কিছুতে জিতি নাই ভাই, আমি কোনো একটা জিনিসে জিতি নাই ভাই, বুঝছেন। আল্লাহর উপর ভরসা রাখছি, এই মরুভূমিতে আল্লাহ আল্লাহ ছাড়া আমার সাথে আর কেউ নাই। কিছু যদি হয়েও যায়, এই মরুভূমিতে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আমি গরিব মানুষ, তারপরে কেন যে আমার পিছে লাগে মানুষ, কেন যে আমার পিছে লাগে। আমার আমি আমার বাস্তবতা শেয়ার করছি আপনাদের মাঝে, আপনারা যদি বাস্তবতা কারো কাছে আমার বাস্তবতা যদি কারো কাছে আমার বাস্তবতা মানুষকে কাঁদাইছে, আপনাদেরকে কাঁদাইছে আমার বাস্তবতাটা, তারপরে আমার মানুষ আমার পিছে লেগে রয়েছে, বুঝছে। কিছুক্ষণ আগে কপিলের ছেলেকে পাঠা দিছে, কপিলের ছেলেকে পাঠা দিয়ে দেখেন যে এখানে রাখছি আমি, এখান থেকে যাই নাই, আপনি যেহেতু বললেন মাছ দিছে কিনা, এই দেখেন যে এখানে রাখছি, এই যে আলু দিয়ে গেছে, এই মাত্র এসে আলু দিয়ে গেছে, মানে আলুর কথা বলতে হয় না ভাই, এই মাত্র এসে আলু দিয়ে গেছে, এই যে পেঁয়াজ দিয়ে গেছে, এই মাত্র এসে দিয়ে গেল, এই কিছুক্ষণ আগে দিয়ে গেছে, প্রায় আধা ঘন্টা এরকম হয়েছে, এই মাত্র এসে দিয়ে গেছে, পেঁয়াজ দিয়ে গেল আর আলু দিয়ে গেল, বুঝছেন, এই মাত্র এসে দিয়ে গেছে। কি কম কন, কালকে কালকে আইছিল মুরগি দিয়ে গেছে, মুরগি তো আমি আর মুরগি দেখলে আমার বমি আসে, আমি মুরগিটা কুকুরে দিয়ে দিছি ভাই, আর ওই সবজিগুলা পাকায় খাইছি, দুপুরে সবজি পাকায় খাইছি, কারণ মুরগি ও মুরগি ছাড়া মাছ আনবো না, আর বইলা কোনো লাভ নাই। আজকে অনেক ইয়াতে আসছিলাম যে মুরগিটা আনবো, আজকে মাছ আনবো, ও আনলই না, কি বলবো, আজকে মরিচের টুপলা আনছে অনেকটি, কালকে অনেকদিন আগে একটা মরিচের টুপলা দিছিলাম, মাত্র 10টা 12টা মরিচ মরিচ ছিল ওইটার ভিতরে, আজকে ওর মরিচের টুপলা 5টা মরিচের টুপলা এনে দিয়ে গেছে। না ফ্রিজ নাই, ফ্রিজ তো দূরের কথা, কারেন্টও নাই আমার এখানে, ফ্রিজ তো দূরে থাকে কারেন্টও নাই। জামালপুর ভাই একটা সোলার ব্যাটারি আছে, সোলার ব্যাটারি থেকে চার্জ দিই, একটা পাওয়ার ব্যাঙ্ক আর কি ভাই। আমার পেটে আমি গতকালকে লবণ দা ভাত খাইছি ভাই, আমি লবণ দা ভাত খাওয়ার পরে এতটাই খিদে লাগছে, দুপুরবেলায় আমি তো অনেক আশা আসছিলাম আজকে মাছ আনবো মাছ আনবো, কিন্তু মাছ আনে নাই। তারপরে একটা রুটি নিয়ে আসছিল, রুটিটা অনেক ভালো লাগলো, রুটিটা খায়া মানে খিদায় না, আমার খিদাই এত ঘুম ধরছে, মানে খিদাই মানে শরীর ক্লান্ত। তারপরে আমি সন্ধ্যা 7টা বাজে আমি ঘুমায় পড়ছি, মানে শুয়ে পড়ছি যে বালুর ভিতরে শুয়ে পড়ছি, এখন এতটাই ঘুম ধরছে, আর এদিকে দাম মানুষ খালি ফোন দেয় না, পাইরে কি করলাম, মোবাইলটা বন্ধ করে আমি ঘুমায় পড়ছি। এক ঘুমে দেখি সকাল 8টা বেজে গেছে, রোদ রোদ উঠে গেছে, এক ঘুমে সকাল 8টা, সন্ধ্যা 7টায় ঘুমাইছি, সকাল 8টায় উঠছি, দেখি আমি উঠে দেখি আমার উঠ গুলা লাভ পাইতেছে পানি খাওয়ার লেগে। তারপরে উঠে পানি খাওয়াইলাম, মানে খিদাই ক্লান্ত হয়া এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, ঘুম ধরে গেছে পুরা। দুপুরে খাবার খাইছেন? হ্যাঁ ভাই আমি দুপুরে খাবার খাইছি, আজকে দুপুরে খাবার খাইছি, সবজি পাকাইছিলাম, সবজি দিয়ে খাইছি, মানে আমার সময় মতো খাওয়া হয় না, আর সময় সেটা বেশ সময় খাওয়া হয়, মানে সময় মতো খাওয়া হয় না আপনার। হ্যাঁ ভাই আমার রুমে অনেক গরম অনেক, কারণ কিচ্ছু নাই জায়গা, আর এখানে যে আমরা তো বাংলাদেশে তো জানালা খুলে রাখলি, ঘরে জানালা খুলে রাখলি একটু বাতাস আসে, আর এখানে জানালা খোলাও ইয়া না, মানে গরম হাওয়া আসে, এতটাই গরম হাওয়া, কষ্ট হয় ভাই আমার। কফিলকে এই আমি একটা কথা বলি আপনাদেরকে, মাইন্ড করেন না, এটা কিন্তু দেখানোর উচিত আপনাদেরকে, দেখানোর উচিত, মাইন্ড করেন না, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, কি কি জানি মনে করবেন, আমার কফিলকে আমি জুতা আনতে বলছিলাম অনেকদিন আগে, আমার জুতার জোড়া তো একটা ভিডিও তো আমি দেখাইছি, মাইন্ড করবেন না, কিন্তু আমি কি জুতা পাই দেই, হয়তো দেখান না উচিত না, তারপরেও দেখাইতে হয়। এটা আমার জুতা, দেখছেন নি, হয়তো দেখানো উচিত নেই যে আমার জুতা দেখছেন। আর কফিলকে বলছি, ওই আমি বুঝতেছি না ও এরকম কেন, আমার জুতা আনতে আনে না, আনে না, আমার এই আমার এই মাসের গত মাসের বেতনটা এ পর্যন্ত এখনো দেয় নাই, মানে দিব, কালকে আইছিল আমি বলছি বেতন দিবিন কিনা, ওইটা ক, বেতন না দিলে আমি এখন থাকবো না, ওই কইতেছে 3 দিন পরে বেতন দিব, আমি কইতেছি বাংলাদেশে ঈদ আমার বাড়িতে অনেক সমস্যা, আমার বউ পোলা ফান তো আছে, ওরা যেমনি পারি বুঝাইছি, আমার বউ পোলা ফান আছে তাদেরকে মার্কেট করতে দেওয়া লাগবো না, আমার টেকা দে 3 দিন পরে দিয়ে দেব, 3 দিন পরে দিলেও আর কোনো কাজ হইব না, 3 দিন পরে তো আর ব্যাংক খোলা থাকবো না, মাস নাই ভাই আমার। সত্যি কথা কি, আমি আমার আমি কোনো কোনো কিছুতে জিতি নাই ভাই, আমি কোনো একটা জিনিসে জিতি নাই ভাই, বুঝছেন। ইয়ে হয়েছে কি, আমার বন্ধু বান্ধব যখন অনেক লটারি লটারি আছে, যেমন লটারি ধরতাম ইয়ে ধরতাম,
আমি কোন একটা লটারি পর্যন্ত জিতি নাই। আমি আমার বন্ধু বান্ধবকে কইতাম আমার কইতে রাশি। অনেক মানুষ বলে তার অমুক রাশি কই, আমার রাশির কথা বলিস না, আমার কইতে রাশি। আমার আমার জীবনে কোনো সুখ নাই, আমার আমি কোনো সময় জিতি নাই, জিতে দেখি নাই। আমি কোন এই সময় জিতছি, মানে জিতে আমি কোনো সময় দেখি নাই, যে এতটা আমি মানে খুশি অনুভব করি নাই, এরকম হয় নাই। আল্লাহর উপর ভরসা রাখছি, এই মরুভূমিতে আল্লাহ আল্লাহ ছাড়া আমার সাথে আর কেউ নাই। কিছু যদি হয়েও যায়, এই মরুভূমিতে আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই। আমার কফিলকে আলোর কথা বলতে হয় না, ওই এই আলোর কথা বলতে হয় না, ও আলো আনবই। দেখছেন, আলোর কথা বলতে হইব না, আমার কফিল আলো আনবই। মানুষ অনেক মানুষের ছাইরে আইছি, মানে ওরা বলছে ভাই তুই যদি আমার কাছে ছাইরা যাস, মানে এখন পর্যন্ত ওরা আমাকে মিস করে। আমি যাদের সাথে চলাফেরা করছি ওরা এখন পর্যন্ত মিস করে, তোর মতো লোক আমরা মনে হয় কোনো সময় পাবো না। হয়তো আপনারাও এই যে বলতেছেন কমেন্টে, আপনারা বলেন ভাই তোমার মতো লোক হয় না ভাই, এটা মনে হয় আমার আসলে আমার কাছে মাঝে মধ্যে আমি কিন্তু একা একা ফিল করি। আচ্ছা, আমার ভিতরে এমন কি আছে, মানুষ আমাকে মানুষের সাথে আমি যখন চলাফেরা করি মানুষ আমাকে খুব মিস করে, যখন তাদেরকে ছাইরে আসি, মানে ছাইরে আসতে হয় মিস করে, বুঝছেন? এই ব্যাপারটা নিয়ে আমি নিজেও ইয়া করছি। আল্লাহ দিব তোমারে ভাই, অসংখ্য দোয়া করেন ভাই, আল্লাহ জানি দেয়, অতি দূরতই জানি দেয় আল্লাহর কাছে। মানে আল্লাহ তো আস্তে আস্তে দেয়, অতি দূরতই দেয় না। অতি দূরত্ব যদি সফলতা যদি এত দূরত্ব আসে, ওইটা সফলতা না, সফলতাটা আস্তে আস্তে আসে ভাই। নামাজ তো পড়তে হবো, লাজিম লাজিম নামাজ তো পড়তে হবো। এনে তো সময় সময় তো আমার যাই ভাই, নামাজটা যদি অন্তত না পড়ি তাহলে কেমন হয় ভাই? ভাই আমি গরিব মানুষ, তারপরে কেন যে আমার পিছে লাগে মানুষ, কেন যে আমার পিছে লাগে। আমার আমি আমার বাস্তবতা শেয়ার করছি আপনাদের মাঝে। আপনারা যদি বাস্তবতা কারো কাছে, আমার বাস্তবতা যদি কারো কাছে, আমার বাস্তবতা মানুষকে কাঁদাইছে, আপনাদেরকে কাঁদাইছে আমার বাস্তবতাটা, তারপরে আমার মানুষ আমার পিছে লেগে রয়েছে, বুঝছেন? আমার বাস্তবতা আপনাদেরকে কাঁদাইছে, আপনার মনে মনের মধ্যে দাগ লাগাই দিছে আমার বাস্তবতা, আমার বাস্তবতাটাকে আপনাদের মনের মধ্যে দাগ লাগাইয়া দিছে, তারপরে মানুষ কেন যে ইয়া করে। আমি কিন্তু ঠিক মতো কথা বলতে পারি না, তারপরেও গুছায় বলার চেষ্টা করি, তারপরেও আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, তাদের সাথে কথা হয় কয় ভাই কি আর করুম, ভাই কি আর করুম, কিচ্ছু করার নাই। বাড়ি থেকে আর 4 মাস হয়েছে আমি টাকাই নাই না খাইতেছি। কোন এই দালালরা কি করছে মানুষকে, এই দালাল গুলারা কি করছে মানুষকে? হয়তো কিছু টাকা নিয়ে তারা কিছুদিন হয়তো সুখ করতে পারবো এই দুনিয়ায়, কিছুদিন হয়তো সুখ করতে পারবো, তারপরে হিসাব তো দিতে হইব তাদের, না হিসাব কিন্তু দিতে হইব, হিসাব কিন্তু দিতে হইব। সৌদি আরবে কিছু কিছু ভাইয়েরা আছে, কত কষ্ট করতেছে তারা, কয় আমি ভাই কাজই পাই না এই পর্যন্ত। দালাল বলছে 2000 টাকা রিয়াল বেতন দিব, 2000 রিয়াল বেতন দিব, এখন পর্যন্ত আমি কাজই পাই না 4 মাস ধরে। কয় তুমি যাওয়ার পরে, কয় তুমি যাওয়ার পরে প্রায় 1 সপ্তাহ তোমাকে রেস্ট দিব, তারপরে তোমার কাজ দিব 2000 টাকা বেতন। কয় 2000 টাকা বেতন তো দূরে থাক, আমি এখন পর্যন্ত কাজই পাই নাই। তাহলে কোন আল্লাহর উপর ভরসা রাখুন ভাই, আল্লাহর উপর ভরসা রেখে রাখছি ভাই, আমার জন্য একটু দোয়া করেন ভাই। আমি না আমি কি করবো, আমার কিছু কিছু সময় আমার মাথায় কাজ করে না।